হাই ফ্রেন্ডস, অ্যান্ড্রয়েড টিপস ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি শেয়ার করব, সেই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটি কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই নিয়ন্ত্রণ করতে পারবেন। খুব অসাধারণ একটি অ্যাপ্লিকেশন, আমি নিজে ব্যবহার করি, আমার ভালো লেগেছে, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তার আগে একটি কথা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ অ্যান্ড্রয়েড বিষয়ক বিভিন্ন টিপস এবং ট্রিক্স আমার এই চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হচ্ছে। প্রতিদিনই একটা না একটা নতুন অ্যান্ড্রয়েড টিপস বা অ্যান্ড্রয়েড নতুন অ্যাপ্লিকেশন দেওয়ার চেষ্টা করি আমি। তো আমার চ্যানেলের বিভিন্ন টিপস এবং ট্রিক্স পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো কথা না বেরিয়ে চলুন শুরু করি। তো তার আগে একটি কথা বলে নিতে হবে, যেটা হলো যে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি শুধু আপনার অ্যান্ড্রয়েড ফোনের যেই গ্যালারিতে যেই ফটোগুলো আছে সেই ফটোগুলা হাত দিয়ে চেঞ্জ না করে আপনি হাতের ইশারায় এই ফটোগুলো চেঞ্জ করতে পারেন। তো সেজন্য আপনাদের ফোনে প্রক্সিমিটি সেন্সরটা থাকা জরুরি। আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে যদি প্রক্সিমিটি সেন্সর থাকে তাহলে আপনি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে প্লে স্টোর থেকে এআর গেস্টার গ্যালারি অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে নেবেন। আশা করি আপনার এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। তো প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা হলে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করলে এখানে আমার গ্যালারির সমস্ত ফটো আপনি দেখতেছেন। তো আমি যদি একটা ফটো ওপেন করি, ওপেন করে আমার মোবাইলের সামনে আমি কিন্তু টাচ করতেছি না, আমি যদি আমার স্ক্রিনে টাচ করতাম তাহলে আমার টাচ পয়েন্টারটা দেখাতো। আমি টাচ না করি ফটোগুলো পরিবর্তন করতেছি। দেখুন, আমি আমার ডিসপ্লের সামনে থেকে হাতটা নিচ্ছি আর আমার ফটোগুলো একটার পর একটা চেঞ্জ হচ্ছে। তো এটাই ছিল আজকের টিপস। যদি আমার এই টিউনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং এই ভিডিওটি আপনার ফেসবুকে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম, এবং আগামী কোনো টিউটোরিয়ালে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।